সসালাম ওরমতুল্লাহি সম্মানিত তিনি নিবন আইয়া মে তশ্রিক সম্পর্কে আপনি জানতে চাই আইয়াম এ তাসিক সেটা হচ্ছে এগারো বারো তেরোতম তারিখ এগুলোকে বলা হয় আইয়া মিতাসিক অর্থাৎ নাহার কোরবানি করার প্রথম দিন দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখে আমরা সাধারণত কোরবানি করি থাকি অর্থাৎ কোরবানি করা শুরু করি থাকি এখানে প্রাসঙ্গিক বিষয় জানিয়ে রেখতে হবে যে কোরবানির দিন মোট সাইট দিন আমরা জানি বছরে পাঁচ দিন সিএম রাখা হারাম ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার চার দিন তাই কোরবানির দিন হচ্ছে চার দিন মূলত জম্মুর উলামা কেরাম রেকর্ড চার দিন কোরবানি করতে পারে তবে প্রথম দিন সবচেয়ে শ্রেষ্ঠ এরপরে দ্বিতীয় দিন এরপরে বাকি দুই দিন হ্যাঁ এরপর কথা হচ্ছে আইয়াম উত্তাশিক বলা হবে জিলহাট মাসের এগারো বারো তেরো এই তিনটার এই তিন দিনকে এই তিন দিনের বিশেষ কিছু ফজিলত আছে কোরানের মধ্যেও আছে আউজুল হম শ্বেতানজি মজ কুরুল্লাহ হাফি আইয়া মিমাদ উদাত তোমরা নির্দিষ্ট গণনা করা কয়েকদিনের মধ্যে আল্লাহ আলাহতালার জিকির করো এখানে আল আইয়ামু আলমাদুদাত হিয়া আইয়াম উত্তাশিক এখানে এই আয়াতের মধ্যে যেটা বললেন আল্লাহ তালা যে নির্দিষ্ট কয়েকটা গণনা করা দিনের মধ্যে তোমরা আল্লাহ তালা জিকির করো বেশি থেকে বেশি সেই দিনগুলো হচ্ছে আইয়া মেত্রিক আল্লাহ ইবনি উমার অদিউল্লাহ আনহু ও সারুল এই ব্যাখ্যা করছেন এই তফসিল করছেন ইবনি উমার অদি তারা আনহুমা এবং ওলামাইকরামদের বেশিরভাগ এই আয়তের ব্যাখ্যা এটাই করছেন যে আইয়া মেত্রিক এখন আইয়ামে তাকে আইয়াম শিখ কেন বলা হয় আরবের অভিধান এই হিসেবে যে বলা হয় ইন্না আত্মিক লোগা অর্থাৎ আরবি অভিধানে তা শিখ শব্দের অর্থ ইয়ানি উল্লাহান অর্থাৎ গুস্ত শুকানো আমাদের দেশে মানুষে মাছ শুকিয়ে সুটকি তৈরি করে তৎকালীন আরব দেশে তারা কোরবানির মৌসুমে পাথরের মধ্যে দিয়ে প্রচণ্ড রোদের উত্তাপে তারা গোস্ত শুকাইত এ একটা মৌসুম ছিল লাহান ইউকাউলি আজিজা সাকিরা গোস্তকে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় ফিসামসি এবং প্রচন্ড সূর্যের তাফের মধ্যে রাখা হয় শুকানোর উদ্দেশ্যে ওয়াফি হাদহিল হালা ইউসবিহ ইসমুল্লাহাম আল কাদির এই পরিস্থিতিকে যখন সামনে রাখা হয় অর্থাৎ গোষ্ঠকে ফাথর উপরে দিয়ে শুকানো হয় প্রচন্ড রৌদ্রের মধ্যে তখন এটাকে বলা হয় আল্লাহামুল কাদিদ অর্থাৎ শুকনো গোস্ত বা তাকদিদুল্লাহাম ইন্দাল আরব ইউরোপ বিত্তাসিক এই প্রক্রিয়া করাকে আরবের মধ্যে বলা হয় যে তার শেখ হিসাবে অর্থাৎ গোস্ত শুকানোর সময় হিসাবে চিহ্নিত করা হয় এই জন্য এই দিনগুলি হিসাবে বলা হয় শেখ হাইসু তাসার রাখা লহমূল আদাহি ফিহা যেহেতু কোরবানির সময় এই দিনগুলোতে গোস্ত শুকানো হয় তাই এখানে আয়ামের তাসিক বলা হবে তিন দিন কোরবানির ঈদের প্রথম দিন ইয়াম উন্নাহার শেষের তিন দিন আয়াম উ তাসিক আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আসালামাইকুম রহমত আলব